শুভ সকাল বন্ধুরা, আজ 18 এপ্রিল 2022 রবিবার। এখন ঘড়ির কাঁটায় সকাল 8:30, আর আমি পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। এখান থেকে বারাসাতগামী একটি ট্রেন ধরে আমি বারাসাত পৌঁছাব এবং সেখানে একটি কামাখ্যা মায়ের মন্দিরের সন্ধান পেয়েছি আমি। তাই আজকে সেই কামাখ্যা মায়ের মন্দিরে কীভাবে যাব, সেখানে কি দেখব এবং সেখানে শুনেছি মেলাও বসেছে, সেই মেলাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই কামাখ্যা মায়ের মন্দিরটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কীভাবে বারাসাত পৌঁছালাম, কোন ট্রেনে করে এবং সেখান থেকে কীভাবে কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছালাম। এই কামাখ্যা মায়ের মন্দির আমরা শুনেছি গুয়াহাটি আসাম এখানে অবস্থিত, কিন্তু এই বারাসাতের যে কামাখ্যা মন্দির আছে এটা আমরা হয়তো অনেকেই জানি না। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো, কিন্তু আমাদের জানা ছিল না যে এখানে কামাখ্যা মায়ের মন্দির এবং আশ্রম আছে। তো সেই মন্দিরের সন্ধান পেয়েই আমি আজকে সকালবেলা রওনা দিয়েছি সেই মন্দিরের উদ্দেশ্যে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সকাল 9:30 আমি ট্রেনে উঠে পড়েছি এবং সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। টাকা তুলতে যাবো মিস্ত্রি, ওই দোকানটা খোলা থাকলে কথা বলে আসবো। দমদম ক্যান্টনমেন্ট থেকে পরপর অনেকগুলো স্টেশন অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি বারাসাত স্টেশন। আমাদের ট্রেন বারাসাত জংশনে প্রবেশ করে গেছে। এখানে ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে কিন্তু আমরা এই ভোলা কাছালি রোড বারাসাতে যাব যেখানে মায়ের মন্দিরটি অবস্থিত। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়েছি। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে টোটো দাঁড়িয়ে আছে। বারাসাত স্টেশন থেকে ভোলা কাছাড়ি রোড যেটা বারাসাতে অবস্থিত এখানে ফেয়ার হচ্ছে 20 টাকা পার হেড। তো আমরা 20 টাকার বিনিময়ে
এখান থেকে টোটোয় উঠে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। স্টেশন থেকে টোটোয় করে মন্দিরে আসতে 10 মিনিট সময় লাগবে। আমরা অবশেষে এই মন্দিরটির সামনে এসে পৌঁছে গেছি। এখানে প্রতি বছরই 16 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত 9 দিনব্যাপী একটি উৎসব হয় এবং এই উৎসবে প্রচুর লোকের সমাগম হয় এবং মেলাও বসে। এটি হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আমি পুরোপুরিভাবে মন্দিরের ভিতরকার ছবি এবং ভিডিও কোনোটাই তুলতে পারিনি। যতটুকু বাইরে থেকে তোলা সম্ভব সেটুকুই তুলেছি। এখানে পুজো দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। বাইরে মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি ফুল নিয়ে এখানে এসে পুজো দিতে পারেন এবং পুজো দেওয়ার যে নিয়ম কানুন সেটি খুব সুন্দর। পুরোনো মন্দির, 38 বছর মন্দিরের বয়স। মন্দিরটি খুব সুন্দর ডেকোরেট করা এবং আজকে যেহেতু একটি বিশেষ দিন তাই এখানে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রচুর লোকের সমাগম, বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মায়ের দর্শন পাওয়ার জন্য এসে থাকেন মানুষ। এই কামাখ্যা মায়ের মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো যে এই মন্দিরে মাকে যে ভোগ নিবেদন করা হয় পূজা হওয়ার পরে এবং আরতি হওয়ার পরে সেই ভোগ অন্নভোগ, সেই অন্নভোগ কিন্তু যে সকল পুণ্যার্থীরা এখানে আসেন তাদের মধ্যে কিন্তু সেই প্রসাদ বিতরণ করা হয় এই মন্দিরের পক্ষ থেকে। তো আমরাও যথারীতি সেই অন্নভোগ মায়ের পেয়েছিলাম এবং সত্যি অমৃত, মানে এত সুন্দর সেই অন্নভোগ, না খেলে নিজে বিশ্বাস করতে পারবেন না যে এই অমৃতভোগ কী মধু। মন্দিরের ভিতরে এ সময় আরতি হচ্ছিল, তখন বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম এখানে রয়েছে। এই যে বাঁদিকে শিব মন্দির আছে সেখানেও পুজো হচ্ছে। চেষ্টা করেছি মায়ের মুখটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু খুব একটা পরিষ্কারভাবে মায়ের মুখটিটা দেখা যাচ্ছে না। যতটুকু সম্ভব আমি দেখাতে পারলাম, তার কারণ আগেই বলেছি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, আমি পারমিশন করিয়ে দূর থেকে যতটুকু সম্ভব ভিডিওগ্রাফি করতে পেরেছি। আপনারাও আসুন এই মন্দিরে সময় সুযোগ করে, এসে মাকে দর্শন করে যান। তো এই ছিল আজকের ভিডিও,
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনারা ভিডিওটি দেখতে পাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।